Hey guys, welcome back to our new vlog. আর আজকে রাখি পূর্ণিমা। তোমরা সবাই জানো যে আমার অনেক কটা ভাই বোন, মানে আমার জ্যাঠা কাকা সব মাসি সবার ছেলে মেয়ে মিলিয়ে আমরা অনেক কজন ভাই বোন। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, অনেক কটা রাখি পড়তে হবে। আমরা অ্যাকচুয়ালি দুই ভাই বোন, আমার দিদি আছে আর আমি। আর আমার আগের দিন যেই ভ্লগে দেখেছিল দিদি বোন, তারা আমার জ্যাঠার মেয়ে। তো আমার দিদি কৃষ্ণনগরে থাকে, ওকে ফোন করছি, ও আমাকে বারবার ফোন করছে যে ভাই আয়, তুই আয়, ও আমাকে ডাকছে আর কি রাখি পড়তে। কিন্তু আমি যাবো না বলছি, কারণ আমার বিজনেস রয়েছে, বিজনেসে অনেক চাপ। কিন্তু সাডেনলি এখন প্ল্যান করছি যে এখন যাব, হুট করে যাব, ওর রিয়াকশানটা কী হয় সেটা দেখব। তো চলো ওকে একটা কল করি, কল করে ওকে বলি যে তুই আয় বা ওর সাথে কথা বলি এই বিষয়ে। হ্যালো, এই কি করিস? বললাম আয়, ভাইদেরকে রাখি পড়াচ্ছে দিদিরা আর আমি বসে রয়েছি। তোকে বললাম আয়, আসলে কি হতো, তুই তো আসবি হয়তো দুদিন পর। ফোনে কথা হলো, রিকোয়েস্ট করলাম অনেক, বাট ও আসবে না, আসতে পারবে না, একা একা আসতে পারবে না, জায়ামুর কাজ রয়েছে। তো এখন আমি যাব, আর এখন মেঘলা ওয়েদার, তোমরা জানো এখনকার ওয়েদারটা, মানে যখন তখন বৃষ্টি চলে আসছে আবার যখন তখন রোদ উঠছে, এখন মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা। আর আমাদের 4:30 ট্রেন, এখন 3:00 বাজে, একটু আগেই বেরোবো। যেই বেরোতে যাব আর বৃষ্টি শুরু হয়েছে, দেখুন এখনও পড়ছে বৃষ্টি, পুরোপুরি কমেনি, যে এখনই বেরিয়ে পড়ি, না হলে আর আজকে আর যাওয়া হবে না। গাড়িটা গ্যারেজে রাখলাম, এখন এখান থেকে লঞ্চে উঠবো, তারপর ট্রেন। বৃষ্টির কারণে বেরোতে পারছিলাম না বাড়ির থেকে, তো যাই হোক বৃষ্টিটা থামলো, তারপর বেরোলাম, লঞ্চ ঘাট পর্যন্ত এলাম। লঞ্চে যেই উঠলাম আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তো এখন পড়ছে ঝিরিঝিরি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। লঞ্চ ঘাট থেকে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি, আর অলরেডি বৃষ্টির কারণে 4:26 যে ট্রেনটা ছিল সেটা মিস হয়ে গেছে। 4:56 একটা ট্রেন দেখছিলাম, ওটা বোধ হয় এক্সপ্রেস, ওটাতে যাওয়া যাবে না। 5:15 বোধ হয় একটা ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল, তো ওটাই ধরতে হবে। এখন গিয়ে আধ ঘন্টা 40 মিনিট মতন বসে থাকতে হবে। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যাচ্ছি যতক্ষণ, তাহলে এত দেরি করে কেন যাচ্ছি, আরও আগেই যেতে পারতাম। তার কয়েকটা রিজন আছে, তার মধ্যে একটা হলো আজকেও রাখি আর কালকেও রাখি, মানে এবছর দুদিন পড়েছে রাখি। আর আজকে সকাল থেকে রাত 9:00 পর্যন্ত কোনো শুভ মুহূর্ত নেই, মানে রাখির শুভ সময় নেই। আর যেহেতু বিজনেসটাও ছিল, বিজনেসটা সকালে সামলাতে হয় আমাকে। আর যেহেতু আমরা অনেক কজন ভাই বোন, আমার দিদি কৃষ্ণনগরে থাকে, দূরে থাকেও, তো ভাবলাম যে ওটটা আগে পড়ে আসি, এখন বেরিয়ে যাই, রাত্রে 9:00 আগে 9:00 পর ওটটা পড়ে নেবো, তারপর কালকে সকালে সকাল সকাল এসে জেঠুর মেয়ে যারা আছে, দিদি বোন, তাদের কাছে রাখি পরবো। তো এক কাজে দু কাজ হয়ে যাবে, তো ওর জন্য এত লেট করে বেরোলাম। আর এমনিতে আগে থেকে প্ল্যান ছিল না বেরোবো বলে, সাডেনলি সকালে আজকে প্ল্যানটা হলো যে যাই দিদিকে গিয়ে সারপ্রাইজটা দিই, মানে ও জানে না আমি যাচ্ছি। এই জাস্ট কৃষ্ণনগর স্টেশনে নামলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, 6:30 বেজে গেছে। এখন যাই টোটো স্ট্যান্ডের ওদিকে, টোটো ধরে দিদি বাড়ি যাই, তারপর দেখি দিদির রিয়াকশনটা কি হয়। যেহেতু দিদি জানে না আমি আসছি, তো আমাকেই রাখি পছন্দ করে নিয়ে যেতে হবে এখান থেকে। চলে এসেছি দিদির বাড়ির সামনে, এইটা আমার দিদির বাড়ি, এখন দেখি দিদির রিয়াকশনটা কি হয়, হঠাৎ করে দেখবে আমাকে।
দি মামা তুমি এসছো গেলি না তো তুমি চলে না হ্যালো 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 গাইস রাখি নিয়ে এসেছি একবারে এখন রাতে কোথায় যাবি তুই জানা নিয়ে এসেছি জানিও কথা বললি না কেন তুই একবার বললি কি আর সারপ্রাইজ দিতি বললি যে তুই আসবি আমার মনে ডাকছিল যে ভাই মনে হয় আসবি আসবি আমার মনে আজকে ডাকছিল যে ভাই মনে হয় ভাই আসবে বলছি টুকাই মাকে একটু আগে যে আমার ভাইকে রাখি পড়াতে পারলাম না ভাই খুব মন খারাপ করছে এই যে এটা আমার ভাগ্নে হাই বলে দাও ওরকম করে হাত দেখিয়ে হাই বলতে হয় হাই বলো লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো বাবা পুরো একদম পাকা পুরো কোথায় কি বলতে হয় সব জানে তুমি বসেছো বসতে পারো হ্যাঁ তুমি একা একাই বসতে পারো এখন কি দেখছো গো হ্যাঁ কি দেখছো এই আমার দিদির মেয়ে এটা আমার দিদি দিদির মেয়ে এই যে এইটা আমার জামাই বাবু এখনই এলো হাই বলো সবাইকে সাথ তেরা হর বাত তেরি ও কিসসে মুস্কুরানে কে বস প্যার তেরা সচ্চা সব রিশতে হ্যায় দিখাবে কে মেরা ভাই তু মেরি জান হ্যায় মেরা ভাই দিদি রুটি ভাজতে থাকো কি সে সিল নোড়াতে আর কাঠের উনানে আসলে ওর বাড়ি রয়েছে কিন্তু কাঠের উনানে শখ করে এখন পরোটা ভাজছে আর ওর কিচেনে রয়েছে সব কিছু কিন্তু ও সিল নোড়াটা এখানে রয়েছে সিল নোড়াটাই এখন ইউজ করছে রুটি বানানোর জন্য আর আমার ভাগ্নে দেখো ও এখন পরোটা ভাজছে আমরা সবাই মিলে এখন কাজ করছি পরোটা হচ্ছে আমাদের এখন ও এখন দেখো ও দেখো বাঁ হাত দিয়ে পরোটা ভাজছে দে দে আমি আমি ভাজি দে স্টাইল আমাকে দে আমি ভাজি না কেন সে দেব তোমাকে তুই তো পারছিস না দে আমায় আমি তো পারছি ও দে এমনি করলাম নাকি ও দেবে না কাকু নিজেই ভাজবে পরোটা ও মামাকে আজকে পরোটা করে খাবে নিজের হাতে তো খুব এনজয় করলাম আজকের দিনটা দিদি সবাই শুয়ে পড়েছি খাওয়া দাওয়া পুরো একদম পেট লোড হয়ে গেছে আমাদের খেয়ে খাওয়া বেশি হয়ে গেছে গুড নাইট করো এখনই আর ভিডিওটা ভালো লাগে লাইক করো গুড নাইট।